কি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো না বেসে থাকতে পারি, যখন পৃথিবীর সকল নবীকে একটি করে দোয়া দেওয়া হলো এবং আল্লাহ অঙ্গীকার করলেন এই একটি দোয়া প্রতিটা নবীর ক্ষেত্রেই কবুল করা হবে। প্রতিটা নবী তাদের সেই নিজস্ব দোয়াগুলো পৃথিবীতে কোনো না কোনো কাজে ব্যয় করে ফেলেছেন। একমাত্র আখিরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেই দোয়াটিকে রেখে দিয়েছেন, যেন হাশরের মাঠে এই দোয়ার বদৌলতে তার সমস্ত উম্মতের জন্য সাফায়াত করতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অনেক কষ্টকর মুহূর্ত গিয়েছে। তার চাচা আবু তালেব সে ইসলাম ধর্ম গ্রহণ করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন নাই রাত নাই প্রকাশ্যে গোপনে সব সময় তার চাচাকে ইসলামের দাওয়াত দিতেন, কিন্তু তার চাচা বুঝেও ইসলাম ধর্ম গ্রহণ করতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে পারতেন তার সেই দোয়াটিকে কাজে লাগিয়ে তার চাচার জন্য হেদায়েতের দোয়া করতে এবং আল্লাহ তাআলা কবুল করে নিতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি চাইলে পারতেন যখন তায়েববাসীরা তাকে নির্মমভাবে রক্তাক্ত করল তখন তায়েববাসীর সকলের জন্য সেই দোয়া করতে যে আল্লাহ আপনি তায়েববাসীর সকলকে হেদায়েত দান করুন, কিন্তু তিনি তখনও তার সেই দোয়াটি খরচ করেননি। তিনি চাইলে পারতেন তার প্রিয়তম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার জন্য দোয়া করতে যেন আল্লাহ তাআলা তাকে দীর্ঘ হায়াত দান করেন। তিনি চাইলে পারতেন পৃথিবীর কোনো কষ্ট কোনো আঘাত যেন তাকে স্পর্শ করতে না পারে সেজন্য সেই দোয়াটিকে ব্যয় করতে, কিন্তু তিনি তাও করেননি। একমাত্র তিনি সেই দোয়াটি সংরক্ষণ করে রেখেছেন আমার আপনার আমাদের উম্মতের জন্য। হাশরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দোয়ার বদলে তার সমস্ত উম্মতের জন্য সাফায়াত চাইবেন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উম্মতে মুহাম্মদী যারা সরিষা দানা পরিমাণ ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে তাদেরকেও আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কতটা ভালোবাসতেন তাকে কি করে না ভালোবাসি। যখন সাহাবীরা দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঝরে কাঁদতেছেন তখন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জীবন আমার বাবা মার জীবন আপনার জন্য কুরবান হোক আপনি কেন কাঁদতেছেন? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন আমার ভাইদেরকে খুব দেখতে ইচ্ছা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরাই তো আপনার ভাই। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না তোমরা তো আমার সাহাবি, আমার ভাই তো তারা যারা আমার পরবর্তীতে আসবে এবং আমাকে না দেখেও ইসলাম ধর্ম গ্রহণ করবে আমাকে বিশ্বাস করবে আমাকে ভালোবাসবে। যে মানুষটা আজ থেকে 1400 বছরের আগে এসেও আমার জন্য আপনার জন্য কেঁদেছে সেই মানুষটাকে কী করে ভালো না বেসে থাকতে পারে? যে মানুষটা আমাদেরকে শিখিয়েছে কীভাবে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হয়, যে মানুষটা শিখিয়েছে কীভাবে নারীদেরকে মর্যাদা দিতে হয়, যে মানুষটাকে শিখিয়েছে কীভাবে বাবার সাথে ব্যবহার করতে হয় সেই মানুষটাকে কী করে ভালো না বাসি? যে মানুষটার উপরে স্বয়ং আল্লাহ দরুদ পেশ করেন, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ এবং তার ফেরেশতাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পেশ করেন। আল্লাহ অর্ডার করতেছেন তার পরবর্তীতে হে ইমানদারগণ তোমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পেশ করো। সেই মানুষটাকে কি করে ভালো না বাসি যে মানুষটার উপরে আল্লাহ নিজে দরুদ পেশ করেছেন? যে মানুষটা পাথরের আঘাত খেতে খেতে তার রক্ত মোবারক দিয়ে তার জুতা আটকে গিয়েছে, জুতা খুলতে পারছে না, অচেতন হয়ে যাচ্ছে, তায়েফের ময়দানে সবচেয়ে নির্যাতিত হলো, তারপরও সেই মানুষটা তায়েববাসীর জন্য বদদোয়া করলেন না, বরং আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ এসবের কোনো কিছুই আমার কিছুই করতে পারবো না যদি আপনি আমার উপরে সন্তুষ্ট থাকেন। হে আল্লাহ তারা তো আমাকে চিনতে পারেনি, তারা আমাকে বুঝতে পারেনি, আপনি তাদেরকে মাফ করে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি তাদের পরবর্তী কোনো বংশধর থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি তাদের জন্য বদদোয়া করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক ব্যক্তিত্ব ছিলেন যাকে ভালো না বেসে কোনো উপায় নেই। যে মানুষটাকে মক্কার কাফেররা তার জানের শত্রুরা নাম ধরে ডাকতো না, ডাকতো আল আমিন বলে, অর্থাৎ বিশ্বাসী ব্যক্তি, সেই মানুষটাকে কী করে ভালো না বাসি? যখন হাশরের মাঠে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন ইয়া রব্বি নাফসি, হযরত আদম আলাইহিস সালাম বলবে ইয়া রব্বি নাফসি, পৃথিবীর যাবতীয় তামাম নবী রাসূল সবাই বলবে ইয়া রব্বি নাফসি, হে আল্লাহ আজকের এই কঠিন দিনে আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আল্লাহ আমাকে বাঁচান, নবী রাসূল তারা ভয়ে একত্রিত হয়ে যাবে, আল্লাহ আমাকে বাঁচান ইয়া রব্বি নাফসি। সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন ইয়া রব্বি উম্মতি, হে আল্লাহ আপনি আমার উম্মতকে বাঁচান। সেই মানুষটাকে কী করে ভালো না বাসি? জন্মের আগে বাবাকে হারিয়েছেন, জন্মের পর মাকে হারিয়েছেন, তারপর দাদাকে হারিয়েছেন, তারপর কিছুদিন পর তার প্রিয় চাচা আবু তালেবকে হারিয়েছেন, তারপর তার প্রিয়তম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে হারিয়ে মানুষটা একদম যখন নিঃস্ব, পৃথিবীতে তার আপন বলতে তেমন কেউই নেই, সেই মানুষটা তখনও দূর পথ পাড়ি দিয়ে তায়েফের কাছে চলে গেল, সেই তায়েববাসীকে ইসলামের দাওয়াত দিল যেন তারা অ্যাটলিস্ট ইসলামের দাওয়াত কবুল করে জাহান্নামের আগুনে অধিবাসী না হয়ে যায়, সেখান থেকে নির্মমভাবে আঘাত পেয়ে ফিরে আসবে।
সেই মানুষটা মানুষের দ্বার প্রান্তে গিয়ে এজন্যই দৌড়ালো যেন আমি আপনি ইসলামের কথা শুনতে পারি, আমরা যেন জাহান্নামী না হই। সেই মানুষটাকে কি করে না ভালোবাসি? এ এক বিস্ময়কর ইতিহাস যে মানুষটা তার 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা বলেনি, যে মানুষটা কোনোদিন আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করেনি, যে মানুষটা প্রতিনিয়ত মানুষকে ভালো পথে আহ্বান করে গিয়েছেন, মানুষকে অধিকার দিয়ে গিয়েছেন, নারীদেরকে অধিকার দিয়ে গিয়েছেন, যে মানুষটা পৃথিবীতে এসে ভালো ছাড়া খারাপ কিছু করেনি, আমাকে মিস করেছে, আপনাকে মিস করেছে, কান্নাকাটি করেছে, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যে মানুষটা উম্মতি উম্মতি বলেছে যে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, সেই মানুষটাকে কি করে ভালো না বাসি? এই ভালোবাসা টাকা দিয়ে কেনা কোনো ভালোবাসা না, এই ভালোবাসা রাজনৈতিক কোনো ভালোবাসা না, এই ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা। জীবনের চেয়েও বেশি ভালোবাসি, জীবনের চেয়েও বেশি ভালোবাসতে চাই, সবসময় চাই প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আপনার নেতাকে কেউ গালি দিলে আপনার কষ্ট লাগে, আপনার দুঃখ হয়, আপনার বাবাকে নিয়ে কেউ কথা বললে আপনার কষ্ট হয়, আপনার দুঃখ লাগে, আপনার মা নিয়ে কেউ গালি দিলে আপনার কষ্ট হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গালি দিলে, তার ব্যঙ্গচিত্র অঙ্কন করলে আপনার কষ্ট হয় না, আপনার মধ্যে নাড়া লাগে না? কেমন মুসলিম আপনি? নিজে নিজে চিন্তা করে দেখুন আপনি ঠিক কতটা ইমানদার, আপনি ঠিক কতটা তাকে ভালোবাসেন। মুখে বলতেছেন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, কিন্তু আসলে আপনি তাকে কতটা ভালোবাসেন, কতটুকু ভালোবাসেন? তিনি যেভাবে 1400 বছর আগে আপনাকে না দেখে আপনার জন্য কেঁদেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, তার একান্ত ব্যক্তিগত সেই দোয়াটাও আপনার জন্য রেখে দিয়েছেন, আপনি ঠিক কতটা তাকে ভালোবাসেন একবার যাচাই করে দেখবেন।